আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুই একটি দল নির্বাচনে না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার। দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের স্যারের একটি বক্তব্য নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব তোলপাড় চলছে এবং এই দিকে এবার রেগে গিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা কোন বিষয়ে কথা বলছি। দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি হয়েছে আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে আসি। নির্বাচন কমিশন কি বলে, কে আসলো আর কে আসলো না তাতে তাদের কিছু যায় আসে না, ঠ্যাং ভেঙে দিব। যে তারেক রহমান নাকি তার মাকে দেখতে আসে না বলছে, তিনি শুধু এই দেশে আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার ধারণা। বাংলাদেশের প্রতিটা মানুষ বিশ্বাস করে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই সরকার বসে গেছে। ডক্টর মাদের সাহেব যখন মারা গেছিল তখন কি তার সন্তানরা তাকে দেখতে আসছিল? এরকম কোনো প্রমাণ আছে? বন্ধুরা, বর্তমান সরকার সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে, সমস্ত স্বাভাবিক প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছে, আর মাঝে মাঝে হুমকি দিচ্ছে বিরোধী দলকে না জনগণকে। কারণ বিরোধী দল জনগণের সঙ্গে নিয়ে তারা লড়াই করছে। আপনি এটা ভাবতে পারেন, এই দেশে যিনি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 বছর ধরে আপনার জেলখানায় আছে। আপনি ভাবতে পারেন, যারা গণপুত্রের নেতৃত্ব দিয়েছিল তারা এখন তথাকথিত মামলায় তথাকথিত বিচারে জেলখানার মধ্যে, যেমন বেগম খালেদা জিয়া জেলখানে, আমানুল্লাহ আমানও জেলখানার মধ্যে। এখানে সামরিক স্বৈরাচার এরশাদকে কিভাবে পতন ঘটেছে সেটা তো দেশবাসী দেখেছে, তারাও দেখেছে। স্বৈরাচারের সঙ্গে এই দেশের মানুষ কখনো আপোষ করে নাই, কখনো না। এই এই মাসটা এখন মাঝামাঝি হয়েছে, এখনো শেষ হয়নি। তবে জনগণ মনে করে এই মাসের মধ্যেই এই সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করতে সক্ষম হব, ইনশাআল্লাহ পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন। নির্বাচন কমিশন কি বলে, কে আসলো আর কে আসলো না তাতে তাদের কিছু যায় আসে না, ঠ্যাং ভেঙে দিব। এটা ফাইজলামি নাকি, কে আসলো আর কে আসলো না? আমাদের টাকায় আপনি গাড়িতে চড়েন, আমাদের টাকায় আপনার বাড়ি ভাড়া দেন, আমাদের টাকায় আপনি খাওয়া দাওয়া করেন, জনগণের টাকায় আপনার চলাফেরা হয়, আর কে আসলো আর কে আসলো না মানে সব কিছুর একটা শেষ আছে, এই সরকারেরও একটা শেষ আছে। আমরা মনে করি এই বছরের অক্টোবর নভেম্বর ডিসেম্বর নতুন সূর্য উঠবে বাংলাদেশ। বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব বলেন যে কি বললো এই কাজে পশুদের, যে তারেক রহমান নাকি তার মাকে দেখতে আসে আসে না বলছে। আমি আমার মনে মাথা ঠিক থাকলে এই কথা বলতো, যাবজ্জীবন জেল দিয়েছে। তিনি শুধু এই দেশে আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার ধারণা। বাংলাদেশের প্রতিটা মানুষ বিশ্বাস করে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই সরকার বসে গেছে। আর তার স্বামী অর্থাৎ তার ডক্টর মাদের সাহেব যখন মারা গেছিল তখন কি তার সন্তানরা তাকে দেখতে আসছিল? এরকম কোনো প্রমাণ আছে? বন্ধুরা, আর আর বেশি বলি না, শুধু এতটুকু বলি নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান। জেলখানার লোকরা যারা আছে বেগম জিয়া সহ সবাইকে আমরা বাইরে মুক্ত জীবনে নিয়ে আসব, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুই একটি দল নির্বাচনে না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে বলেন মামলার আসামিদেরকেই গ্রেফতার করা হচ্ছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে প্রধানমন্ত্রী সরাসরি চিঠি হস্তান্তর করেছেন। শুভ মাহফুজের রিপোর্ট।
শেখ রাসেলের 60তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। দলের নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে শেখ রাসেল সহ 75-এর 15-ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, হত্যার রাজনীতি বন্ধে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবে। 75-এ খন্দকার মুস্তাক এবং জেনারেল জিয়াউর রহমান যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি ঘাতক চক্রকে দিয়ে শুরু করেছিলেন, এই সমুদ্র হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কথা বলেন বিএনপি নেতাদের গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গেও। অস্ত্র মামলা, খুনের মামলা, ভাঙচুরের মামলা, এইসব অগ্নি সন্ত্রাসের মামলা, এইসব মামলা যারা জড়িত এটা ধারাবাহিকভাবে তাদের ঘটনা সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে। এখানে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানার বা গ্রেপ্তার করার উদ্দেশ্য সরকারের নেই। ইলেকশন সংবিধানের সব নিয়ম মেনে যে ইলেকশন চলছে, সেই ইলেকশনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য তো ইলেকশন আটকে থাকবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এখনও হত্যা রাজনীতি ধরে রেখেছে বিএনপি। 75 সালে 15 আগস্ট যেটি সংগঠিত হয়েছিল সেটির অন্যতম প্রধান কুশীলব ছিল বিএনপির প্রতিষ্ঠাতা। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, আর এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। তারা যে খুনের মাধ্যমে তাদের যে উত্থান ইন্ডিপেন্ডেন্ট এবং সেই খুনের রাজনীতি তারা এখন অব্যাহত রেখেছে এবং দেশটাকে তারা এখন বিশ্ব মিডিয়াদের হাতে তুলে দিতে চায়। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা দুঃখজনক। স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে বার্তাটি পৌঁছেছে, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি চিঠি হস্তান্তর করেছেন, আমরা আশাবাদী অবশ্যই। তবে সেই সাথে এটাও অনুরোধ করব অন্যান্য সকলকে যে বাকি যারা পলাতক রয়েছেন, কোনো ধরনের ক্লু যদি পাওয়া যায়, তারা ইন ডিসগাইজ আছেন, চেহারা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। শুভ মাহফুজ। দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবারও অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।